সুরাজ, ও সুরাজ গোল করে দিল, বলতে বলতে সুরাজ গোল করে দিল। চলো এসকে বাবাই গোল করে দিল, ও ভাই সাহেব আউটস্ট্যান্ডিং গোল এসকে বাবাই। সামনের যে বেঞ্চ গুলো এগুলো প্লেয়ারদের বসার জন্য, দর্শকদের বসবে না। হ্যাঁ চিনিংবাজি করে যে বলে না আমার সাথে চিনিংবাজি করে আগের বছর অ্যাডভান্স টাকা নিয়ে খেলতে আসে আমি যাই খেলছি। গোলকিপার কিন্তু একদম বক্সের কাছাকাছি চলে গেছে, সুরাজ সিং সুরাজ, ও সুরাজ গোল করে দিল, বলতে বলতে সুরাজ গোল করে দিল একেবারে, কিন্তু আউটস্ট্যান্ডিং গোল সুরাজ। এসকে বাবাই Thank you.
চলো এসকে বাবাই গোল করে দিল, ও ভাই সাহেব আউটস্ট্যান্ডিং গোল এসকে বাবাই, একদম ভালো গোল করলো কিন্তু। খেলা অন অন স্কোর লাইন, সুরজ সিং ও ভালো গোল দিল রাকেশ দা, জয়নগর ফুটবল আছে আবারও গোল, সিটার গোল করলো অ্যাসিস, কৌশিকটা কিন্তু অনেক নামি মানে গোলকিপার, একটি আবার জিত জিদ্দা আবার শট কৌশিক দাস সেভ দিল কিন্তু, গোলকিপার জিতটা কোথায় মারলো বলতে বলতে, কিন্তু সেকেন্ড হাফে খেলা নিয়ে ফিরে এলাম, বিএফএ বিএনআর এই মুহূর্তে এক গোলে আগুয়ান কিন্তু, সেই সুরজ সিং এর করার গোলে অ্যাসিস্ট সরি, চন্দ্রকপুর খানপাড়া ভার্সেস গোবিন্দপুর মনিকিশগঞ্জ, দুই টিমের কর্মকর্তার কাছে সংঘের পক্ষ থেকে অনুরোধ, এই খেলা শেষের সাথে সাথে আপনারা টিম নিয়ে মাঠে প্রবেশ করবেন।
ওটা কে আমি বুঝতে পারলাম না। গোল আবারও সাই গোল, সুরাজ গোল করে কিন্তু একেবারে আউট।